দেশে একটা রুচি দুর্ভিক্ষ চলছে এবং সেখান থেকে এই হিরো আলমের মতো একটা লোকের উত্থান হয়েছে এবং যে উত্থান কুরুচি কুশিক্ষা এবং অপসংস্কৃতির দ্বারা উত্থান বারে বারে এক হিরো আলমকে নিয়ে আপনারা দিলে একটা রুচিতে পারে হিরো আলমকে মেরে ফেলে দেন আমি চাবো এই হিরো আলমকে আপনারা মেরে ফেলে দেন ভাইরে ভাই দেশটার মধ্যে কি শুরু হয়ে গেছে, কেউ বলতেছে রুচির দুর্ভিক্ষ, আবার কেউ বলতেছে আমার মাইরালা, মানে হইতেছে এটা কি আসলে মাথায় কাজ করতেছে নাম গো। হিরো আলম যেইটা করে ওইটাই ভাইরাল, আসলে মালটার মধ্যে আছে কি? কতদিন ধরে এই পাগলামি আবলামি শুরু করে দিছে, মানে তার কোনো হিসাব আমাদের কাছে আছে বলে মনে হয় না। আসলে জনগণ মাঝখান থেকে আমি কনফিউজড, আসলে আমাদের রুচির দুর্ভিক্ষ নাকি যারা কন্টেন্ট ক্রিয়েটর তাদের রুচির দুর্ভিক্ষ, আই এম জাস্ট কনফিউজ। যে নাকি নায়ক গায়ক কবি সব কিছু সে একাই করতে পারে, অর্থাৎ সাকিব আল হাসানের মতো অলরাউন্ডার। যাই হোক, কয়েকদিন আগে আমাদের এলাকায় হিরো আলম একটা শোরুম উদ্বোধন করতে আসছিল, আমি সেই শোরুমের ভিডিও করতে যাই, ভিডিও আপলোড দিতে সেই ভিউজ, মানে জাস্ট আপনারাই বলেন হোয়াট আই ডু, মানে আমার কি করা উচিত আপনারাই বলেন। বারে বারে এক হিরো আলমকে নিয়ে আপনারা দিলে একটা রুচিতে পারে হিরো আলমকে মেরে ফেলে দেন আমি চাবো এই হিরো আলমকে। পাগল যখন পাগলামি করে আপনারা কি কেউ আটকাতে পারবেন? নট পসিবল। তাহলে দেন না পাগলের পাগলামি করতে, ভালো লাগলে দেখেন, নইলে ইগনোর করেন, দ্যাটস ইট। এটা নিয়ে সমালোচনা আলোচনা মানে কি ভাই, আপনারা পুরা সোশ্যাল মিডিয়াটার একদম কাঁপায় দিছেন। না হলে একটা আইডিয়া দিই, স্বপন আহমেদের মতো আপনারা ভিডিও তৈরি করেন, কে কত টাকা ইনকাম করলো, তাওহিদ আফ্রিদি কত টাকা ইনকাম করলো, আসিফ হুজুর কত টাকা ইনকাম করলো, ওই ভিডিও করেন। আসলে এছাড়া আপনারা করতে পারেন নাকি? হিরো আলমকে নিয়ে কিচ্ছু বলার নাই ভাই, কারণ আমরা সাধারণত ভিডিও দেখি বিনোদন নেওয়ার জন্য, আর হিরো আলমরে দেখলেই আমরা বিনোদন পাই, জাস্ট এতটুকুই। হিরো আলম একটা ক্যারেক্টার, জাস্ট এরকম ক্যারেক্টার আর কখনো হবে বলে আমার মনে হয় না, আর এত অদ্ভুত ক্যারেক্টার, এত বেলাজা, মানে আমাদের গ্রামের ভাষায় বেলাজা বলে থাকে, বেলাজা বলে এরকম মানুষ হবে বলে আমার মনে হচ্ছে না। দ্যাট মিন্স আপনারা যারা যারা তার ভিডিও দেখেন, দেখেন সমস্যা নেই, তার ভক্ত ভক্ত থাকতেই পারে একটা মানুষের, কারণ আমি যে ভিডিও বানাইতেছি আমার ভিডিও তো কেউ দেখেন না। এরপরে হিরো আলম রেলওয়ে কথা কইছি, দেখেন ভিডিওর ভিউজটা কত হয়, আপনারা দেখা যায়, পরবর্তী দুই দিন পরে আসলে আবার দেখেন ভিউজটা কত হয়।